Pinkfong. Pipre আর পাখি একটা খুব গরমের দিনে একটা ছোট্ট পিঁপড়ে একটু জলের জন্য নদীতে যায়। ছোট্ট পিঁপড়েটা যখন পাতার ডগায় বসে জল খেতে গেল, ঠিক তখনই একটা দমকা বাতাস এসে পিঁপড়েটাকে নদীতে ফেলে দিল। প্লিজ প্লিজ বাঁচাও বাঁচাও, কেউ দয়া করে আমাকে। কাছেই একটা পাখি বসে বিশ্রাম নিচ্ছিল, সে ওই পিঁপড়েটার চিৎকার শুনতে পেল আর কি হয়েছে সেটা দেখতে গেল। বাবা ছোট্ট পিঁপড়ে, আমি তোমার দিকে একটা পাতা ছুঁড়ে দিচ্ছি, ওটার উপর উঠে পড়ো, ঠিক আছে? ওই পাতাটার জন্য পিঁপড়েটার প্রাণ বেঁচে গেল আর ওটার সাহায্যে সে ডাঙায় ফিরে আসতে পারল। যাক, আমি বেঁচে গেলাম, অনেক ধন্যবাদ তোমায়, আমি তোমার উপকার কোনোদিন ভুলব না। যখন ছোট্ট পিঁপড়েটা পাখিটাকে দেখার জন্য উপর দিকে তাকালো, তখন সে দেখতে পেল একটা শিকারি তীর ধনুক নিয়ে ওর বন্ধু পাখির দিকে তাক করেছে। ওটা একটা শিকারি, বন্ধু সাবধান, ওদিকে একটা শিকারি আছে, পালাও বন্ধু পালাও। পিঁপড়েটা চিৎকার করার পরেও পাখিটা কিছুই বুঝে উঠতে পারল না যে কি হয়েছে। পিঁপড়েটা শিকারির পায়ে কামড়ে দেওয়া ছাড়া আর কিছুই বুঝে উঠতে পারল না। শিকারিটা নিজের হাতে তীর ধনুক ফেলে দিয়ে যন্ত্রণায় লাফাতে লাগল। চিৎকার শুনে চমকে উঠল পাখিটা, তখন সে শিকারিটাকে দেখতে পেল আর তখনই সেখান থেকে উড়ে গেল। ধন্যবাদ পিঁপড়ে, তুমি আমার প্রাণ বাঁচালে। আর তুমিও আমার প্রাণ বাঁচিয়েছ, তোমাকেও অনেক ধন্যবাদ। Search for Pinkfong on YouTube.